আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের, যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের কুয়েতের সর্বশেষ কিছু খবরই কুয়েত থেকে বলছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের ফ্লাইট সংক্রান্ত খবর। প্রতিদিনই মহামারী করোনার ওমিক্রন শুরু হওয়ার পর ইনবক্স, কমেন্ট বক্স সহ বিভিন্ন জায়গায় আপনারা একই প্রশ্ন করছেন, শুনছি কুয়েতের ফ্লাইট বন্ধ হয়ে গেছে বা ফ্লাইট বন্ধ হবে কি না। আসলে কুয়েতের ফ্লাইট বন্ধের ব্যাপারে এখনও পর্যন্ত কুয়েতের মন্ত্রিপরিষদ তথা উচ্চবর্গীয় কেউই কোনো কথা বলেনি। ইনশাআল্লাহ ফ্লাইট বন্ধ হবে না, লকডাউন বা কারফিউ দেওয়া হবে না, জলপথ স্থলপথ কোনোটাই বন্ধ হবে না, এমনটাই জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী। ওমিক্রন নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বারবার প্রচার করে বলা হচ্ছে ওমিক্রন খুবই সাধারণ একটি ভাইরাস, তৃতীয় ডোজ দেওয়া থাকলে ওমিক্রন ভাইরাস সহজেই কারো ক্ষতি করতে পারবে না। এছাড়াও ওমিক্রন মোকাবেলায় কুয়েত প্রস্তুত রয়েছে, সকল স্তরে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা কেউ ফ্লাইট গুজবে কান দিবেন না। আপনারা যারা বাংলাদেশে গিয়েছেন নিশ্চিত থাকুন, কেননা ইতিমধ্যেই অনেকেই মেসেজ সহ কমেন্ট বক্সে জানিয়েছেন যে খুব দ্রুত কুয়েতে ফিরতে চান। যারা আরও এক মাস পরে ফেরার কথা, তারা আরও এক মাস আগেই ফিরছেন। এই ধরনের অবস্থার উপর ভিত্তি করে ফ্লাইট টিকিটের দামগুলো বেড়ে যাচ্ছে। যেই টিকিটগুলো ছিল 200 দিনার, সেগুলোর দাম এখন প্রায় 250 থেকে 300 দিনারে পৌঁছে গেছে। একদল টিকিট ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলেছে। এছাড়াও স্থানীয় পত্রিকা আরব টাইমসে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 20% টিকিট প্রায় ক্যান্সেল করে দিয়েছে কুয়েত প্রবাসীরা। কুয়েতে ফেরার ব্যাপারে বলবো, যাদের একামা অল্প রয়েছে, ইদানিংকার সময় আসার কথা ছিল, তারা চলে আসেন। আর যারা ফিরতি টিকিট কেটে গিয়েছিলেন, টিকিট অনুযায়ী আসুন ইনশাল্লাহ। সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা, যে যেখানে অবস্থান করছেন কথাগুলো না বললেই নয়, সেজন্যই প্রকাশ করলাম। এছাড়াও কুয়েতের কোয়ারেন্টাইন বিষয়ে কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর বাসিল আল সাবাহ বলেছেন যে তিনি মন্ত্রিপরিষদের নিকট একটি বিল জমা দিয়েছেন, যাতে বলা হয়েছে যে দক্ষিণ আফ্রিকা সহ আক্রমণাত্মক আরও 8টি দেশ থেকে শুধুমাত্র কুয়েতি নাগরিক যারা কুয়েতে প্রবেশ করতে চায় তাদেরকে 14 দিন তৃতীয় দেশে অবশ্যই কোয়ারেন্টাইন পালন করতে হবে। কুয়েতে প্রবেশের পর কোয়ারেন্টাইন পালনের জন্য প্রথম 7 দিন অবস্থান করতে হবে। 7 দিন PCR টেস্ট নেগেটিভ আসলে আরও 7 দিন কোয়ারেন্টাইন পালন করার পর তাদেরকে কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হবে। এছাড়া যারা নন কুয়েতিজ রয়েছে, অর্থাৎ প্রবাসী রয়েছে, তাদেরকে আফ্রিকা সহ ওইসব দেশগুলোতে থাকা প্রবাসীদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। এটাই ছিল কুয়েতের মন্ত্রিপরিষদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ সিদ্ধান্ত। এরপরে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপনারা ফ্লাইট গুজবে কান দিবেন না, নিশ্চিন্ত থাকুন। বাংলাদেশের সাথে ফ্লাইট অব্যাহত রয়েছে, থাকবে ইনশাআল্লাহ। তবে PCR টেস্টের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি, যারা বাংলাদেশ থেকে কুয়েতে আসবেন তাদেরকে কুয়েতে পৌঁছানোর 72 ঘন্টা পূর্বে করা PCR নেগেটিভ সার্টিফিকেট লাগবে। যারা কুয়েত থেকে বাংলাদেশে যাবেন তাদেরকে ফ্লাইটের 48 ঘন্টা পূর্বে করা PCR নেগেটিভ সার্টিফিকেট লাগবে, যেটি আগে 72 ঘন্টা ছিল। তবে বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী এই 72 ঘন্টা পরিবর্তন করে 48 ঘন্টা করা হয়েছে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তবে কুয়েত থেকে গেলে কোনো রকম কোয়ারেন্টাইন থাকতে হবে না, যদি 2টি ভ্যাকসিন দেওয়া থাকে। একটি ভ্যাকসিন বা ভ্যাকসিন না দেওয়া থাকলে বাড়িতে গিয়ে 14 দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে। জানিয়ে দিচ্ছি কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য খবর, কুয়েতের ধরপাকড় ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বৈধ অবৈধ সকল ধরনের প্রবাসীদের চেকিং অভিযান চলছে। অনেকেই আকামা থাকার পরও বিভিন্ন স্থানে কাজ করার অপরাধে অপরাধী হচ্ছেন, এছাড়াও বিভিন্ন আইনি জটিলতায় পড়ছেন। কুয়েতে বসবাসরত প্রবাসীরা বাহিরে বের হওয়ার সময় অবশ্যই সিভিল আইডি সহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন। অনেকেই কুয়েতের মহামারীর আপডেট জানতে চান। মহামারীর আপডেটটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনেক রাতে প্রকাশ করা হয়, যার জন্য প্রচার করতে পারি না। যদি আগে আগে প্রচার করে তবেই আমি প্রচার করতে পারি। তবে মহামারী নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, মহামারী স্থিতিশীল অবস্থা রয়েছে। যদি সম্ভব হয় তবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মহামারীর আপডেট সহ সকল আপডেট জানিয়ে দিব। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সম্মানিত ভিউয়ার, সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে, কারো উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যদের দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দিতে পারেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। কেউ চিন্তা করবেন না, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।